ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিশ্ব ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে রাইটিং কোহেসিভলি, এই শিরোনামে এক্সপেরিয়েন্স 5, আর এখান থেকে মূলত আমরা আজকে কাজ করব 5.3.3। শিক্ষার্থীদের চলুন আমরা সরাসরি চলে যাই ডিরেকশনে, সেখান থেকে গিয়ে বিস্তারিত জেনে নেই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 5.3.3 এর ডিরেকশনে। খেয়াল করেন ডিরেকশনে যে বিষয়টি বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন পেয়ারস অবলিক গ্রুপস, দলে বা জোড়ায় নিচের বাক্যগুলো পড়তে হবে। দে আর নট লজিক্যালি অ্যান্ড ক্রোনোলজিক্যালি অর্গানাইজড, এগুলো মূলত যৌক্তিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে গুছানো। এই যে নিচের বাক্যগুলো আমরা এখানে এই অংশটাতে পাবো, সেখানে বাক্যগুলো সুশৃঙ্খলভাবে গুছানো নেই বা যৌক্তিকভাবে নেই। আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট কোহেসিভ ডিভাইসেস ইউজ টু কানেক্ট দ্য সেন্টেন্সেস। এখন যে বিষয়টি আপনাদের বলছে যে কোহেসিভ ডিভাইস, যেটা আমরা বিস্তর বা বিশদভাবে জেনে এসেছি এর আগের পর্বগুলোতে, সেই জিনিসটি বলছে আপনাদের এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্সকে যুক্ত করো এবং অর্গানাইজ দেম টু মেক আ মিনিংফুল প্যারাগ্রাফ, এবং সেটাকে অর্থপূর্ণ ভাবে পরিণত করো বা অর্থপূর্ণ করতে হবে। ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ আ প্যারাগ্রাফ হোয়াইল অর্গানাইজিং দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সের সাজানোর ক্ষেত্রে প্যারাগ্রাফের যে গঠনগুলো মেনে চলতে হবে। আমরা জানি যে প্যারাগ্রাফের কিছু গঠন রয়েছে, সেই গঠনটা মেনে চলতে হবে। যেমন আমাদের শুরুতে কি থাকে, টপিক সেন্টেন্স থাকে, এরপরে বডি থাকে, এবং শেষে আমাদের কনক্লুশন থাকে, যেটা আমরা জেনে এসেছি। সেই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। এর পরবর্তীতে লেটার শেয়ার ইট উইথ দ্য হল ক্লাস অ্যাজ ইউজুয়াল, এটা আপনাদের সব ডিরেকশনই থাকে যে শ্রেণীকক্ষে সেটি শেয়ার করতে হবে। শিক্ষার্থীরা আমরা এই টেক্সটটি খুবই ভালো করে বুঝবো, কারণ এখান থেকে আপনাদের যে কাজগুলো আছে এর পরের পর্ব, কিন্তু এখানে প্রত্যেকটি লাইন এক একটি প্যারা হয়ে যাবে বা আলাদা আলাদা প্যারাগ্রাফ হয়ে যাবে। অতএব আমরা একটু বুঝবো, এখানে যদিও এলোমেলো করে দেওয়া আছে, খুব সূক্ষ্মভাবে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারি। খেয়াল করেন এই যে ফার্স্টলি, ফার্স্টলি এর আগে অবশ্যই ফাইনালি হবে না, এটা আমরা জানি। আমরা এভাবে গুছিয়ে নিতে পারি, যেমন থার্ডলি রয়েছে, তারপরে এটাতে কিছুই নেই, তার মানে এটা আমরা প্রথম বাক্য বানাতে পারি। এরপরে আমরা ফার্স্টলি ব্যবহার করতে পারি, এরপরে দেখেন যে সেকেন্ডলি আমাদের কোথায় রয়েছে, এই যে সেকেন্ডলি আমরা ব্যবহার করে নিতে পারি, থার্ডলি ব্যবহার করতে পারি, তারপরে ফাইনালি ব্যবহার করতে আমরা পারি। ঠিক এভাবে কিন্তু জাস্ট আপনি টেক্সটটাকে এখানে সুন্দর করে সাজায় নিতে পারেন, দেখেন এই যে অংশগুলোতে। কিন্তু বড় বিষয় হচ্ছে শুধু সাজালে এভাবে হবে না, আপনাকে এই টেক্সটটি আগে সুন্দর করে বুঝতে হবে প্রত্যেকটি অর্থ সহকারে, কারণ এখানে অনেকগুলো কাজ রয়েছে যেটা আপনাদের পরবর্তী ধাপেও খুব দরকার হবে। এবং কনক্লুশনের ক্ষেত্রে আমরা যে বাক্যটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে, এখানে যে বিষয়টি বলতে ভুলে গিয়েছিলাম, এবং ফাইনালি যখন আপনি লিখলেন এর পরবর্তীতে কনক্লুশনের ক্ষেত্রে আপনাকে ওভারঅল সর্বশেষ এই লাইনটি লিখে দিতে হবে। তাহলে এই মোটামুটি আমরা কিন্তু সাজিয়ে ফেললাম। তাহলে এখন চলুন আমরা এটার বাংলা সহকারে এলোমেলো যেভাবে আছে এইভাবেই বাংলাটা আপনাদের বুঝিয়ে দিই। পরবর্তীতে এই ক্লাসের শেষে এটা যখন আমরা সিকুয়েন্স অনুযায়ী সুন্দর করে সাজাবো, তখন আপনাদের একটি বাংলা অনুবাদ দিয়ে দেওয়া হবে, যেটা আপনারা স্ক্রিনশট ব্যবহার করে রাখতে পারেন অথবা ওটা দেখে নিলেই ভালো বুঝতে পারবেন। তাহলে এই পর্যায়ে চলুন আমরা এই টেক্সটটার বাংলা সহকারে একটু জেনে নেই। ফাইনালি দ্য বোর্ড হ্যাজ প্রোভাইডেড আ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর পুরসুন, প্রোভাইডিং হিম উইথ আ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন। এখানে যে বিষয়টি বলছে, অবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সঙ্গী প্রদান করে প্রসন্নের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অবিরাম উৎস প্রদান করেছে। ফার্স্টলি, প্রথমত দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স থ্রু দ্য লং অ্যান্ড ল্যাবারাস প্রসেস অফ বিল্ডিং আ নেস্ট। প্রথমত পাখিটি বাসা তৈরির দীর্ঘ এবং শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে তাকে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। প্রসন্স বার্ড টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিজ লাইফ বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ lessons and being a faithful companion. এখানে যে বিষয়টি বলছে, যেটি আমাদের প্রথমেই যাবে এই লাইনটি মূলত, প্রসূনের পাখি শিক্ষক তাকে মূল্যবান জীবনের পাঠ এবং বিশ্বস্ত সহচর হওয়ার মাধ্যমে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর রয়েছে, থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড থ্রু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস। তৃতীয়ত, পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে মানিয়ে চলার গুরুত্ব দেখিয়েছেন। এরপরে রয়েছে, ওভারঅল সর্বোপরি বা সামগ্রিকভাবে প্রসন্স বার্ড টিচার হ্যাজ বিন অ্যান
এক্সেপশনাল রোল মডেল, ইম্পাওয়ারিং এসেন্সিয়াল লাইফ স্কিলস অ্যান্ড প্রোভাইডিং হিম উইথ আনওয়েভারিং কম্প্যানিয়নশিপ। সামগ্রিকভাবে প্রসূনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা শিক্ষা দিয়ে এবং অটুট সহচর্য প্রদান করে তার জন্য একটা ব্যতিক্রমী বিষয়ে পরিণত হয়েছে। এবং ফাইনালি আমরা যেটা পাচ্ছি, সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টোল্ড হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং। তৃতীয়ত, অক্লান্তভাবে খাবারের সন্ধান করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। এই যে আমরা আলোচনা করলাম, আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যে এটা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে সাজানো নেই, এখানে বাক্যগুলো এলোমেলো ভাবে সাজানো হয়েছে। এটা আমাদের প্রথম কাজটি হচ্ছে এটা সুন্দর করে সাজানো। এই সাজানোর ক্ষেত্রে আমরা এখন সরাসরি যে কাজটি করব, আমরা চলে যাব অ্যান্সার কিট অ্যাক্টিভিটিতে। সেখানে গিয়ে প্রত্যেকটি স্টেপ কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে আলোচনা করা যায়। শিক্ষার্থীরা, আপনাদের জন্য যেটা কর্ডিয়ালি রিকোয়েস্ট করব, আপনারা এই বিষয়গুলো একটু বুঝবেন, কারণ এর পরবর্তীতে আপনাদের যে কাজটি রয়েছে সেখানে কিন্তু আরও আপনাদেরকে আরও বিশদভাবে আলোচনা করতে হবে। এখানে শুধু একটি লাইন নিয়ে কাজ করছেন, মানে আজকে যে ক্লাসটি আমরা করছি এরপরে কিন্তু এই লাইনটি একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে এখানে অনেকগুলো কোহেসিভ ডিভাইস ফাইন্ড আউট করতে হবে এবং ওই কোহেসিভ ডিভাইসগুলো কী পারপাসে ইউজ করা হয়েছে সেটা আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে। তো চলুন আমরা অ্যান্সার কিট অ্যাক্টিভিটিতে যাই, সেখান থেকে আরো সুন্দর করে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আপনাদের। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি রাইটিং কোহেসিভলি এর অ্যান্সার কিট অ্যাক্টিভিটি 5.3.3। এরপর যে আমরা প্রথম যেটা দেওয়া ছিল আপনাদের ওয়ান স্ট্যান্ড ফর ইউ, সেটা একটু বুঝে নিব, তারপরে কাজগুলো করতে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমাদের প্রথম এই যে কলমটি ছিল স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কিরকম হবে, এখানে আমাদের ইন্ট্রোডাকশন মানে সূচনা থাকবে। ওয়ার্ড ইজ রিটেন, দ্যাট মিন্স যা লেখা হয়েছে এই জায়গাটাতে, দ্য টপিক সেন্টেন্স, এবং এরপরে কলমে রয়েছে দ্য সেন্টেন্স, ওই বাক্যটি। জাস্ট আমরা প্রথম যে বাক্যটি নিয়েছি, আমি যেটা বলেছিলাম যে প্রসূনস বা টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন হিজ লাইফ বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসন্স অ্যান্ড বিং ফেথফুল কম্প্যানিয়ন। ঠিক এইটি লাইনটি, ঠিক এইভাবে লাইনটি আপনারা লিখে দিবেন। এবং এই জায়গাতে শুধু আমরা একটাই কোহেসিভ ডিভাইস পেয়েছি, সেটি হচ্ছে অ্যান্ড। এই এখন পর্যন্ত আপনার কাজটি হয়ে গেল, প্রথমে আপনি সিলেক্ট করে নিলেন সিরিয়ালটা কোনটার পরে কোনটা যাচ্ছে, সেটা আমরা এখানে সাজিয়েছি। এর পরবর্তীতে এই কলামে এসে আপনাকে শুধু কোহেসিভ ডিভাইস ফাইন্ড আউট করতে হবে এবং ওই কোহেসিভ ডিভাইসটা কি পারপাস বহন করছে বা কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে। ঠিক এভাবে যেহেতু এটা দেওয়া ছিল আমরা একটু বুঝে নিই, কানেক্ট ইন টু সিমিলার ইনফরমেশন, দুটো অনুরূপ তথ্য, ভ্যালুয়েবল লাইফ লেসন্স অ্যান্ড বিং আ ফেথফুল কম্প্যানিয়ন, মূল্যবান জীবনের পাঠ এবং একজন বিশ্বস্ত সঙ্গী হওয়াকে সংযুক্ত করা। তাহলে এই জিনিসটি অ্যান্ড কোহেসিভ ডিভাইসটি দিয়ে যুক্ত করা হয়েছিল। এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী লাইনগুলো ক্রোনোলজিক্যালি সাজানো এবং সেটার যে কোহেসিভ ডিভাইসগুলো পাবো সেটার পারপাসগুলো আলোচনা করা। তাহলে এই জায়গায় বডিতে আমরা প্রথমে পেয়েছি, খেয়াল করেন, দ্য সাপোর্টিং ডিটেলস টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স। তাহলে বডির কাজ হচ্ছে যে টপিক সেন্টেন্সটা আমরা পেয়েছি সেই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করা। তাহলে প্রথম যে বাক্যটি আমরা পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে ফার্স্টলি, আমি আর লাইনটি পড়ছি না যেহেতু ওখান থেকে আমরা নিয়ে এসেছি, এখানে আমরা ফার্স্টলি পেয়েছি এবং খেয়াল করেন অ্যান্ড শব্দটা আমরা পেয়েছি, তার মানে দুটো কোয়েসিভ ডিভাইস আমরা পেয়েছি। এই দুটো আমরা যেভাবে লিখব, মেকিং এ সিকোয়েন্স বা ইউজিং ফার্স্টলি, খেয়াল করেন ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এটা কিন্তু কোনো কিছুর ক্রম তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা সিকোয়েন্স। তাহলে আমরা এইভাবে লিখব ফার্স্টলি, যেখানে সেকেন্ডলি পাবো এই একই লাইনে শুধু ফার্স্টলির জায়গায় আমরা সেকেন্ডলি লিখে দেব। অ্যান্ড বাই ইউজিং অ্যান্ড, এবং এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, এই ভাষাটা আমরা নিয়ে আসছি। এই যে প্রদত্ত আপনাদের যে অংশটি দেওয়া ছিল, খেয়াল করেন কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, এই যে ল্যাঙ্গুয়েজটি এখানে দেওয়া ছিল সেটি আমরা এখানে হুবহু কপি করেছি। আপনারা শুধু বুঝবেন, এগুলো কিন্তু মুখস্থ করবেন না শিক্ষার্থীরা, কারণ এটা থেকে এইটাই যে আসবে আপনাদের পরীক্ষায় এমন কোনো কথা নেই, আপনাকে অন্য টেক্সটে দিবে, সেখান থেকে এই একই পর্যায়ের কাজগুলো করতে বলবে। এরপরে আসেন, আপনি যেভাবে লিখবেন কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন এবং
কোন ইনফরমেশন গুলোকে কানেক্ট করেছে সেটা কিন্তু আমার মতে করে দিয়ে দিতে পারেন, পেশেন্স অ্যান্ড দ্য প্রসেস অফ বিল্ডিং আ নেক্সট। এই যে এই জায়গাটাতে আপনাদের রয়েছে, খেয়াল করেন, পেশেন্স এরপরে অ্যান্ড দ্য প্রসেস অফ আ নেক্সট। আমি একটু ছোট করে নিয়েছি, আপনি যদি ছোট করতে না পারেন বা না জানেন, আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে ঠিক এই জায়গা থেকে পুরোটাই সুন্দর করে এইভাবে তুলে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। খেয়াল করেন শিক্ষার্থীরা, কাজটি অনেক সহজ। এরপরে আমরা সেকেন্ড যে বডি প্যারাগ্রাফটি রয়েছে সেটা খেয়াল করেন, সেকেন্ডলি আমরা নিয়ে নিয়েছি পুরো লাইনটি, আপনারা একটু দেখে নিবেন আপনাদের বই থেকে মিলিয়ে। এখানে আমরা পেয়েছি দুটো কোয়েসিভ ডিভাইস, সেকেন্ডলি এন্ড। তাহলে এই সেকেন্ডলির ক্ষেত্রে আমি আপনাদের আগে বলেছি মেকিং এ সিকোয়েন্স বাই ইউজিং সেকেন্ডলি, এই ভাষাটা ব্যবহার করবেন, এবং এন্ড এর জন্য ব্যবহার করবেন এন্ড বাই ইউজিং এন্ড কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন। কোন ইনফরমেশনটা ব্যবহার করছে জাস্ট এইভাবে একটু মার্ক করে দিবেন, কারণ এটা কিন্তু আপনাদের খুবই দরকার। কারণ আপনি যদি অন্ধকারে ঢিল ছুঁড়েন, সেই ঢিলটি ছোড়ার সময় কিন্তু আপনি নিশ্চিত না আপনার টার্গেটে আপনি পৌঁছাতে পারছেন কিনা। আর যদি এভাবে সুন্দর করে উল্লেখ করেই দেন ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড কেয়ারিং ফর ইটস ইয়াং, এভাবে যদি উল্লেখ করে দেন, তাহলে কিন্তু আপনার টার্গেট পয়েন্টে আপনি খুব সহজে প্রকাশ করতে পারবেন, বা এক্সামিনার আপনার প্রশ্নটি বা আপনার খাতাটি দেখে বুঝতে পারবে যে আপনি ক্লিয়ারলি বিষয়টি বুঝেছেন এবং উদাহরণ সহ লিখতে পেরেছেন। ঠিক এভাবে লিখবেন আপনারা। অনেকে আছেন শুধু থার্ডলি সেকেন্ডলি এগুলো দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আর বিস্তারিত লিখবেন না, বিশেষ করে এক্সাম্পলটা লিখবেন না। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বুঝার জন্য বা আপনি কতটুকু বুঝতে পেরেছেন সেক্ষেত্রে এক্সাম্পলটা লেখা। এরপরে আমরা সেকেন্ডলির পরে থার্ডলি নিব, এবং এখানে আপনাদের কোহেসিভ ডিভাইস হিসাবে অনেকেই হয়তো অ্যান্ড ব্যবহার করবেন, আসলে এখানে অ্যান্ড নেই, এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে আপনাদের অ্যাকর্ডিং টু, তদানুসারে বা ওই অনুসারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেভাবে লিখতে পারি, থার্ডলির ল্যাঙ্গুয়েজটা আমরা আগের মতোই লিখব, মেকিং অথবা মেক আ সিকোয়েন্স বাই ইউজিং থার্ডলি অ্যান্ড গিভ এক্সাম্পলস অর এভিডেন্স বাই ইউজিং অ্যাকর্ডিং টু, তদানুসারে বা ওই অনুসারে। এটা মূলত ব্যবহার করা হয়েছে গিভ এক্সাম্পলস, উদাহরণ দেওয়া অথবা এভিডেন্স, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যেটা এক্সাম্পল নিয়েছি ডিফারেন্ট সিচুয়েশনস, বিভিন্ন অবস্থানগুলোর সাপেক্ষে এইভাবে আমরা লিখে ফেলবো। এর পরবর্তীতে আসেন 4 নম্বরে, যে আমরা লাইনটা নিয়েছি। শিক্ষার্থীরা আপনাদের বলে রাখি, এই যে আমরা যে কাজগুলো করছি প্রত্যেকটি লাইন ধরে ধরে, এই প্রত্যেকটি লাইন এর পরবর্তী পার্টে গিয়ে আপনাদের এক একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। তখন কিন্তু এখান থেকে আরো অনেকগুলো করে আপনাদের কোয়েসিভ ডিভাইস ফাইন্ড আউট করতে হবে এবং পারপাস গুলো লিখতে হবে। অতএব খুব ভালো করে একটু বুঝার চেষ্টা করবেন। অনেক শিক্ষার্থী রয়েছেন ভিডিওগুলো টেনে টেনে দেখেন, আদতে আসলে সেভাবে টেনে টেনে দেখলে শুধু অ্যান্সার নিলে খুব ভালো শিখতে পারবেন না। আপনাদের কর্ডিয়ালি রিকোয়েস্ট করছি, একটু মনোযোগ সহকারে প্রয়োজন একটি ক্লাস আরও 2-3 বার দেখে দেখে আপনারা করবেন। আপনারা হয়তো ইতিমধ্যে এটাও বুঝে গেছেন যে বিভিন্ন চ্যানেলে যখন এই ক্লাসগুলো আপনারা দেখেন, তাদের আলোচনা আমার আলোচনা একেবারে ডিফারেন্ট। আপনারা মন্তব্য করে এই কথাগুলো বলেছেন যে আপনারা শান্তি পাচ্ছেন, আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন 4 নম্বরটা আলোচনা করি। ফাইনালি আমরা যেহেতু 3rd ব্যবহার করেছি, এরপরে আর লাইন নেই, 4th থাকতে পারে, 5th থাকতে পারে, কিন্তু নেই যেহেতু, আমরা ফাইনালি নিয়েছি, লাইনটা লিখে নিয়েছি। দেখে নেবেন এখানে আমাদের কোয়েসিভ ডিভাইস আছে ফাইনালি এন্ড, তাহলে খুব সহজে আপনি লিখতে পারবেন মেকিং এ সিকোয়েন্স বাই ইউজিং ফাইনালি, এটা ব্যবহার করে। একই এটা আপনি বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, আর বারবার বুঝাচ্ছি না। এন্ড বাই ইউজিং এন্ড কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, দুটো অনুরূপ জিনিসকে সংযুক্ত করার ক্ষেত্রে এন্ড ব্যবহার করা হয়েছে। এখানে কি কি ইনফরমেশনটা ছিল, সেটা হচ্ছে আ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট অ্যান্ড আ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্প্যানিয়ন। তাহলে দেখেন এখান থেকে আমি একটু কিন্তু মডিফাই করে লিখেছি, আপনাদের মডিফাই করে লেখাটা বাধ্যতামূলক নয়। যারা প্রো লেভেলের স্টুডেন্ট তারা এই মডিফাই করে লিখবেন, যারা মিড লেভেল রয়েছেন বা অ্যাডভান্স লেভেলে রয়েছেন সে সকল শিক্ষার্থীরা ঠিক এখান থেকে কিন্তু আপনি তুলে দিবেন, জাস্ট এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত তুলে দিবেন, জাস্ট অল, আর আপনাদের তেমন কিছু করতে হবে না। এর পরবর্তীতে আসেন আমরা চলে যাচ্ছি ফাইনালি যে কনক্লুশন ছিল আপনাদের স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা, এবং হোয়াট ইজ রিটার্ন, কি লেখা হয়েছে, যা লেখা হয়েছে দ্য কনক্লুডিং সেন্টেন্স, এখানে সমাপ্ত বাক্যটি লেখা হয়েছে। আমরা সমাপ্ত বাক্যটি নিয়ে নিয়েছি ওভারঅল, এবং এখানে আপনাদের আরেকটি কানেক্টরস বা কোয়েসিভ ডিভাইস ছিল, সেটি হচ্ছে অ্যাড। তো এই দুটো আমরা যেভাবে লিখবো, সামারাইজিং দ্য ইনফরমেশন প্রেজেন্টেড বাই ইউজিং ওভারঅল, যতগুলো তথ্য ছিল ওই তথ্যগুলোকে সামারাইজ করা হয়েছে বা সংক্ষেপ করা হয়েছে এই ওভারঅল ব্যবহার করার মাধ্যমে,
অ্যান্ড বাই ইউজিং অ্যান্ড কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, অ্যান্ড দ্বারা দুটো অনুরূপ তথ্যকে সংযুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে এক্সেপশনাল রোল মডেল, অ্যাসেনশিয়াল লাইফ স্কিলস অ্যান্ড আনআফারিং কম্প্যানিয়ন। জাস্ট এইভাবে আপনারা লিখে ফেলবেন, দ্যাটস ইনাফ। এর পরবর্তীতে আমরা যেহেতু এটা লিখে ফেললাম, এখন আপনাদের মিনিংফুল একটা প্যারাগ্রাফ লিখতে হবে। জাস্ট ওই লাইনগুলোকে আমরা এখানে সুন্দর করে সাজিয়েছি, আপনি এক পলকে দেখে নেন এবং আপনার বইতে দাগ দিয়ে নিতে পারেন অথবা এসএস ব্যবহার করতে পারেন। এবং বেটার বোঝার জন্য আপনাদের অনুবাদটিও দিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি এই অনুবাদটি সুন্দর করে একবার জাস্ট দেখে নেন, দেখেন আপনার চিন্তাগুলো আমাদের চিন্তাগুলো অনেক সুন্দর করে আপনাদের মনের সাথে মিশে যাবে, বা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এত সুন্দর একটি টেক্সট হতে পারে বা এই কঠিন জিনিসগুলো। আপনাদের একটা স্পেশাল রিকোয়েস্ট করি, কারা কারা এই পাঠগুলো যারা আগে পড়েছেন, আপনাদের কাছে কত কঠিন মনে হয়েছিল, এখন কি সহজ মনে হচ্ছে আমার ক্লাসটি দেখার পরে, নাকি কঠিনই মনে হচ্ছে, নাকি আদৌ বুঝতে পারেননি, সে সকল শিক্ষার্থীরা একটু মন্তব্য করে জানাবেন। যারা একবার দুবারে বুঝবেন না, একাধিকবার এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, কারণ এক একটি ক্লাস এত সহজ নয় যে 10-15-20 মিনিটে আমরা এত সুন্দর করে ডেলিভারি দিয়ে শতভাগ আপনার মনের মধ্যে পৌঁছাতে পারবো। তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদের যতটুকু উপকার করা যায়। আপনাদের উপকার হয়েছে কিনা সেটা অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।